আমাদের জীবনের তথ্য। তৃতীয় শ্রেণীতে তোমরা জেনেছো তথ্য কোথা থেকে পাওয়া যায় এবং তথ্য কিভাবে আদান প্রদান করা যায়। আমরা বই, খবরের কাগজ, রেডিও, টেলিভিশন বা কোনো মানুষের কাছ থেকে তথ্য পাই। কিন্তু ভেবেছো কি তথ্য কিভাবে জোগাড় বা সংগ্রহ করা হয়? এসো এবার একটি কাজ করা যাক। তথ্য কিভাবে সংগ্রহ করা হয়? তোমরা কয়েকটি দলে ভাগ হও। দলে আলোচনা করে ঠিক করো কোন বিষয়ে তোমরা তথ্য সংগ্রহ করবে। তথ্য সংগ্রহের বিষয়। এক, তোমাদের বিদ্যালয়ের আশেপাশে কি কি উদ্ভিদ আছে? দুই, তোমাদের বিদ্যালয়ের আশেপাশে কি কি প্রাণী আছে? তিন, তোমাদের শ্রেণীর 20 জন শিক্ষার্থীর উচ্চতা ও ওজন। চার, তোমার দলের প্রত্যেক সদস্যের শরীরের তাপমাত্রা কত? পাঁচ, বিদেশে বা দূরে থাকা তোমার কোনো বন্ধুর খবর। এবার তোমরা ঠিক করো কিভাবে এ তথ্য সংগ্রহ করবে। তোমাদের শিক্ষককে জানাও, শিক্ষক সম্মতি দিলে তোমরা তথ্য সংগ্রহ করো। তোমরা সব কয়টি দল কি একইভাবে তথ্য সংগ্রহ করেছ? নিশ্চয়ই না। পর্যবেক্ষণ করে আমরা জানতে পারি কোনো একটি জায়গায় কি কি উদ্ভিদ বা প্রাণী আছে। তোমাদের সহপাঠীদের উচ্চতা, ওজন ও তাপমাত্রা মাপতে হলে কি করতে হবে? ফিতা দিয়ে উচ্চতা মাপতে হবে, যন্ত্র দিয়ে ওজন মাপতে হবে, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপতে হবে। এভাবে যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা যায়। দূরে বা বিদেশে বন্ধুর খবর নিতে হলে চিঠি লিখতে হবে বা ফোন করতে হবে বা ইমেল পাঠাতে হবে। উপরে যে যে উপায়ে তথ্য সংগ্রহের কথা বলা হলো, সেখানে কি প্রযুক্তি ব্যবহারের দরকার আছে? উদ্ভিদ বা প্রাণী খুঁজে দেখতে প্রযুক্তি না হলেও চলে, কিন্তু উচ্চতা মাপতে ফিতা, ওজন মাপতে ওজন মাপার যন্ত্র আর তাপমাত্রা মাপতে থার্মোমিটার দরকার হয়েছে। ফিতা, ওজন মাপার যন্ত্র আর থার্মোমিটার প্রযুক্তি। কলের পানিতে আর্সেনিক আছে কি না তা জানতে প্রযুক্তির দরকার। রোগ সম্পর্কে তথ্য জানা যায় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে। কারো পা ভেঙে গেছে কি না তা জানা যায় এক্স-রে দিয়ে ছবি তুলে। এরকম অনেক তথ্য প্রযুক্তি ছাড়া সংগ্রহ করা যায় না। আবার প্রযুক্তি তথ্য সংগ্রহ অনেক সহজ করে দেয়। তথ্য কিভাবে সংরক্ষণ করা হয়? তোমরা নিজেরা কিছু তথ্য সংগ্রহ করেছ, এ তথ্য কি মনে মনে রাখবে? সব তথ্য কি করে তোমরা ঠিকমতো মনে রাখতে পারবে? মানুষ যখন লিখতে ও পড়তে পারত না, তখন বিভিন্ন তথ্য মনে রাখত। একজন মানুষ থেকে আরেকজন মানুষ তথ্য জেনে নিত। এভাবে তথ্য একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে যেতে তথ্য ঠিক থাকত না। তখন মানুষ গুহার দেয়ালে ছবি এঁকে তথ্য রাখত। তারপর যখন মানুষ লিখতে শিখল, তখন থেকে গুহার দেয়ালে গাছের ছালে ও পাতায় লিখে তথ্য সংরক্ষণ করত। বর্তমান সময়ে তথ্য সংরক্ষণ করার অনেক ভালো উপায় আছে। তুমি কাগজে লিখে বা ছাপিয়ে তথ্য সংরক্ষণ করতে পারো, লেখা বা ছাপানো কাগজ বাধাই করে রেখে দিতে পারো, টেপ রেকর্ডারে কথা রেকর্ড করার মাধ্যমে তথ্য সংরক্ষণ করতে পারো। সিডি দেখেছো তোমরা, এতে গান রেকর্ড করা থাকে, তাই না? সিডিতেও তথ্য সংরক্ষণ করা যায়। ক্যামেরা দিয়ে ছবি তুলে ভিডিও করেও তথ্য সংরক্ষণ করা যেতে পারে। কম্পিউটারে টাইপ করে ও স্ক্যান করে তথ্য সংরক্ষণ করা যেতে পারে। কম্পিউটারের রেকর্ড, ভিডিও, ছবি এগুলো সংরক্ষণের ব্যবস্থা আছে। পেন ড্রাইভ, সিডি, ভিসিডি এগুলোর মধ্যেও অনেক তথ্য সংরক্ষণ করা যায়। মোবাইলেও তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা থাকে, যেমন মোবাইলে অনেক মানুষের মোবাইল নম্বর ধারণ করে রাখা যায়। তথ্য ব্যবহার করা। আমরা কেন তথ্য সংগ্রহ করি? তথ্য ব্যবহার না করতে পারলে সংগ্রহ করে লাভ কী? তথ্য সংগ্রহ করে আমরা তথ্য বিশ্লেষণ করি। তথ্য বিশ্লেষণের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করি। নিজের কাজটিতে বোঝা যাবে কিভাবে তথ্যকে বিশ্লেষণ করে ব্যবহার করা যায়। অনুসন্ধান, তথ্য বিশ্লেষণ ও ব্যবহার। আমরা জানি মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। কারো শরীরের তাপমাত্রা এর চেয়ে বেশি হলে আমরা বলি জ্বর হয়েছে। তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট এর বেশি হলে তাকে ঔষধ খাওয়ানো দরকার।
কোনো শ্রেণীর পাঁচজনের শরীরের তাপমাত্রা মেপে নিচের তথ্য পাওয়া গেল। শিক্ষার্থীদের নাম, শরীরের তাপমাত্রা: রেজা মিয়া 97 ডিগ্রি ফারেনহাইট, চন্দনা রায় 98 ডিগ্রি ফারেনহাইট, পবন দাস 100 ডিগ্রি ফারেনহাইট, করি খিসা 98.4 ডিগ্রি ফারেনহাইট, ফরিদা আখতার 101 ডিগ্রি ফারেনহাইট। উপরের ছক থেকে বের করো কার কার জ্বর হয়েছে, কাকে ঔষধ খাওয়ানো জরুরি। এভাবে তথ্য জানার পর আমরা তথ্য ব্যবহার করি। থার্মোমিটার দিয়ে মেপে আমরা একটি তথ্য পাই, সেটি হলো শরীরের তাপমাত্রা কত। সেই তথ্য বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেই জ্বর হয়েছে কি না। তথ্যের বিনিময়: তোমরা থার্মোমিটার দিয়ে মেপে দেখলে ফরিদার খুব জ্বর, ওকে তাড়াতাড়ি ঔষধ খাওয়ানো দরকার, ওর বিশ্রামও দরকার। তোমরা কিভাবে ওর বাবা মাকে ওর জ্বরের খবর দিবে? তোমরা তৃতীয় শ্রেণীর বইয়ে তথ্য পাঠানোর উপায়গুলো পড়েছ। আগের দিনের মানুষ ধোঁয়া তৈরি করে দূরের মানুষকে খবর জানাতো, পায়ে হেঁটে, নৌকা চড়ে, ঘোড়ার পিঠে চড়ে, ঢোল পিটিয়ে, শিঙ্গা ফুঁকে খবর জানাতো। কখনো কবুতরের পায়ে বেঁধে চিঠি পাঠানো হতো। এরপর তথ্য বিনিময়ের জন্য ডাক ব্যবস্থা চালু হয়। আমরা এখনও চিঠিপত্রের মাধ্যমে তথ্য বিনিময় করি। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বড় পরিবর্তন হয় টেলিগ্রাফ উদ্ভাবনের পরে। স্যামুয়েল মোর্স নামে একজন বিজ্ঞানী 1837 সালে তারের মধ্য দিয়ে সংকেত পাঠাতে পারলেন। ফলে তারের মধ্য দিয়ে শত শত কিলোমিটার দূরে মানুষ তথ্য পাঠাতে সক্ষম হল। এটাই টেলিগ্রাফ। টেলিগ্রাফের পর উদ্ভাবন হয় টেলিফোনের। মানুষ তারের মধ্য দিয়ে দূরের মানুষের সাথে কথা বলতে পারল। এর ফলে তথ্য আদান প্রদান আরও সহজ হয়ে গেল। কিন্তু একটা সমস্যা রয়ে গেল, টেলিফোনে কথা বলতে তার দরকার হয়। টেলিফোনের তার তা সবসময় সাথে করে নিয়ে যাওয়া যায় না, তাই কেউ বাড়ির বাইরে থাকলে টেলিফোনে কথা বলতে পারত না। এ সমস্যারও সমাধান হলো তারবিহীন ব্যবস্থা উদ্ভাবনের ফলে। বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এবং ইতালির বিজ্ঞানী মার্কনি প্রায় একই সময়ে এ পদ্ধতি উদ্ভাবন করেন। উদ্ভাবিত হলো বেতার বা ওয়্যারলেস। তারবিহীন প্রযুক্তি তথ্য যোগাযোগের ক্ষেত্রে আরেকটি বিপ্লব নিয়ে আসে। এই প্রযুক্তি ব্যবহার করেই রেডিও উদ্ভাবিত হয়েছে, উদ্ভাবিত হয়েছে টেলিভিশন, মোবাইলও একই পদ্ধতিতে কাজ করে। রেডিও ও টেলিভিশনের মাধ্যমে তথ্যকে তার ছাড়াও মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে। তবে রেডিও বা টেলিভিশন থেকে আমরা কেবল তথ্য পাই, আমরা কোনো তথ্য দিতে পারি না। মোবাইলের মাধ্যমে আমরা একে অন্যের সাথে কথা বলে তথ্য বিনিময় করতে পারি, ছোট চিঠি বা মেসেজের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি। আজকাল মোবাইলের মাধ্যমে ট্রেনের টিকিটের বুকিংও দেওয়া যায়, এর মাধ্যমে বিভিন্ন বিল পরিশোধ করা যায়, ব্যাংকের কিছু কাজও করা যায় মোবাইলে, কৃষি সংক্রান্ত তথ্য মোবাইল ফোনের মাধ্যমে পাওয়া যায়। তারবিহীন প্রযুক্তির কারণে বর্তমান যুগে তথ্য আদান প্রদান অনেক সহজ ও দ্রুত হয়েছে। তোমরা কম্পিউটারের কথা শুনেছ বা দেখেছ? কম্পিউটারে আমরা লিখতে পারি, ছবি আঁকতে পারি, গান শুনতে পারি, নাটক বা ছায়াছবিও দেখতে পারি। কিন্তু কম্পিউটারের সাহায্যে আরও প্রয়োজনীয় কাজ করতে পারি। কম্পিউটারে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি, যেমন তোমরা ছবি, গান, লেখা এগুলো সংরক্ষণ করতে পারো। এটি দিয়ে আমরা তথ্যকে ব্যবহার উপযোগী করতে পারি। যেমন তোমরা তোমাদের শ্রেণীর সকলের উচ্চতা ও ওজন মাপলে, কম্পিউটারের সাহায্যে তোমরা বের করতে পারবে উচ্চতা অনুযায়ী ওজন কম কার কার। কম্পিউটারের সাহায্যে তথ্য আদান প্রদানও করা যায়, তবে তার জন্য দরকার ইন্টারনেট। তথ্য যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে ইন্টারনেট। ইন্টারনেট হলো সারা পৃথিবীর কম্পিউটারগুলোর একটি জাল বা নেট। এই জালে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কম্পিউটার একটার সাথে আরেকটা যুক্ত হয়েছে, ফলে একটা কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে তথ্য সহজেই পাঠিয়ে দেওয়া যায়। যেমন তুমি বাংলাদেশের একটি কম্পিউটারে বসে তোমার বিদ্যালয়ের একটি ছবি অস্ট্রেলিয়ার একটি কম্পিউটারে পাঠিয়ে দিতে পারো, সেখানে তোমার বন্ধু তার কম্পিউটারে সাথে সাথে সেই ছবিটি দেখতে পারবে, তার কম্পিউটারে সেটি সংরক্ষণ করতেও পারবে। অনেক তথ্য বা জ্ঞান ইন্টারনেটে রাখা আছে,
তোমার কম্পিউটারে যদি ইন্টারনেটের সংযোগ থাকে তাহলে তুমি সে তথ্য সংগ্রহ করতে পারো। যেমন ইন্টারনেটে দেয়া আছে ঢাকা থেকে চট্টগ্রামের ট্রেন কখন ছাড়ে, তুমি ইন্টারনেটে গিয়ে তা দেখতে পারো। তুমি ইন্টারনেট থেকে ট্রেনের টিকিটও কাটতে পারো। ইন্টারনেটের মাধ্যমে তুমি দেশ বিদেশের বন্ধুদের সাথে চিঠি বিনিময় করতে পারো, বন্ধুদের সাথে কথাও বলতে পারো, বড় হয়ে বিদেশে পড়ালেখা বা চাকরির জন্য আবেদন করতে পারো। ইন্টারনেটের মাধ্যমে দেশে বিদেশে টাকা লেনদেন করা যায়, জিনিসপত্র কেনা যায়, এরকম অনেক কাজই ইন্টারনেটের মাধ্যমে করা যায়। এখন মোবাইলেও ইন্টারনেট ব্যবহার করা যায়, তাই ইন্টারনেট তথ্য বিনিময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহজ মাধ্যম। তোমরা এতক্ষণ তথ্য বিনিময়ের বিভিন্ন উপায়ের কথা জানলে, এবার বলো ফরিদার বাবা মাকে কিভাবে ওর জ্বরের খবর জানাবে। টেলিফোন বা মোবাইল থাকলে ফোন করে জানাতে পারো, তাই না? ইন্টারনেট থাকলে তাতেও জানানো যায়, এসব কিছু না থাকলে নিশ্চয়ই কাউকে পাঠিয়ে খবরটি জানানো যায়। আমরা এই অধ্যায়ে প্রথমে জানলাম তথ্য কিভাবে সংগ্রহ করা যায়। প্রযুক্তি ছাড়াও কিছু তথ্য সংগ্রহ করা যায়, তবে অনেক ধরনের তথ্য সংগ্রহ করতে প্রযুক্তি দরকার হয়। প্রযুক্তি তথ্য সংগ্রহকে সহজ করে দেয়। আমরা আরও জেনেছি প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা হয়, তথ্যকে বিশ্লেষণ করে ব্যবহার করা হয়। সবশেষে জানলাম তথ্য বিনিময়ের প্রযুক্তি কিভাবে ধীরে ধীরে উন্নত হয়েছে। মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট এসব প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে অনেক সহজে দ্রুত তথ্য বিনিময় করা যায়। শূন্যস্থান পূরণ করো, পর্যবেক্ষণ করে ড্যাশ সংগ্রহ করা যায়, পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা যায়। প্রাচীনকালে মানুষ গুহার গায়ে ছবি এঁকে ড্যাশ সংরক্ষণ করত। সংগ্রহ করা তথ্য ব্যবহারের জন্য তথ্য ড্যাশ করতে হয়, বিশ্লেষণ করতে হয়। ইন্টারনেটে সংরক্ষিত আছে অনেক ড্যাশ, রেডিও উদ্ভাবনের স্বীকৃতি দেয়া হয় বিজ্ঞানী ড্যাশকে, মার্কোনিকে। সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। বাঙালি কোন বিজ্ঞানী তার ছাড়া তথ্য পাঠানোর পদ্ধতি উদ্ভাবন করেছিলেন? এখানে উত্তর হবে জগদীশচন্দ্র বসু। কোনটি তথ্য যোগাযোগে বড় পরিবর্তন নিয়ে আসে? এখানে উত্তর হবে টেলিগ্রাফ। কোন তথ্যটি জানতে প্রযুক্তির প্রয়োজন? এখানে উত্তর হবে শরীরের তাপমাত্রা। টেপ রেকর্ডারে বা সিডিতে তুমি একটি গান রেকর্ড করে রাখলে এটিকে কি বলা যায়? এখানে উত্তর হবে তথ্য সংরক্ষণ। তারবিহীন যোগাযোগ প্রযুক্তির উদাহরণ কোনটি? এখানে উত্তর হবে টেলিভিশন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, ইন্টারনেট কি তা ব্যাখ্যা করো। বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের সরাসরি যোগাযোগ ব্যবস্থা করে দিতে শুরু করেন, এটাকে নেটওয়ার্ক বলে। বর্তমানে দেখতে দেখতে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কম্পিউটার একটার সাথে আরেকটা যুক্ত হয়েছে। পৃথিবী জোড়া এই কম্পিউটারের নেটওয়ার্ক দিয়ে এখন একে অন্যের সাথে তথ্য বিনিময় করতে পারে। তথ্য বিনিময়ের এই পদ্ধতিকে ইন্টারনেট বলে। ইন্টারনেটকে আমরা কী কী কাজে লাগাতে পারি? ইন্টারনেট হলো সারা পৃথিবীর কম্পিউটারগুলোর একটি জাল বা নেট। এর মাধ্যমে আমরা নিচের কাজগুলো করতে পারি: তথ্য পাঠাতে পারি, তথ্য সংগ্রহ করতে পারি, টিকিট সংগ্রহ ও জিনিসপত্র কেনাবেচা করতে পারি, চিঠিপত্র বিনিময় করতে পারি, বন্ধুদের সাথে ভাব বিনিময় ও কথাবার্তা বলতে পারি, চাকুরির আবেদন করতে পারি, টাকা পয়সা লেনদেন করতে পারি। প্রাচীনকালে তথ্য সংরক্ষণ করা হতো কীভাবে? প্রাচীনকালে আধুনিক কালের মতো আধুনিক যন্ত্রপাতি ছিল না। সে সময় তথ্য সংরক্ষণ করতে নিম্নরূপ পদ্ধতি অবলম্বন করা হতো: গুহার দেয়ালে ছবি এঁকে, গাছের ছালে ও পাতায় লিখে, পাথরের উপর খোদাই করে। টেলিগ্রাফ কিভাবে তথ্য বিনিময়ের ক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে? তথ্য বিনিময়ের ক্ষেত্রে স্যামুয়েল মোর্স টেলিগ্রাফ আবিষ্কার করে এক বিপ্লব ঘটান। 1837 সালে টেলিগ্রাফ আবিষ্কারের পর টেলিফোন আবিষ্কার হয়। এতে তথ্য আদান প্রদান আরও সহজ হয়ে যায়। এরপর বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এবং ইতালির বিজ্ঞানী মার্কোনি বেতার ও ওয়্যারলেস আবিষ্কার করেন।
তারবিহীন এ প্রযুক্তির কারণে তথ্য বিনিময় সহজ থেকে সহজতর হলো। আবিষ্কার হলো মোবাইল ফোন। এমনি করে একের পর এক আবিষ্কারের মাধ্যমে তথ্য বিনিময়ের বিপ্লব ঘটতে থাকে। মোবাইল ফোনে কথা বলা ছাড়াও আর কী ধরনের কাজ করা যায়? মোবাইল তথ্য বিনিময়ে এক উন্নত প্রযুক্তি। কথা বলা ছাড়াও মোবাইলে গান শোনা যায়, ভিডিও চিত্র দেখা যায়, ইন্টারনেটে প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা যায়, সময় দেখা যায়, ট্রেনের টিকিট বুকিং দেওয়া যায়, বিল পরিশোধ করা যায়, রেডিও ও টেলিভিশনের অনুষ্ঠান শোনা ও দেখা যায়। মোবাইলের মাধ্যমে যোগ বিয়োগ তথা সব ধরনের হিসাব করা যায়। কম্পিউটারে যা যা করা যায় মোবাইলেও প্রায় সবগুলো কাজ করা যায়। তোমাকে বলা হলো তোমাদের বাজারে মাছের দাম জানতে, তুমি কোন কোন উপায়ে এই তথ্য সংগ্রহ করতে পারো? আমি বাজারে গিয়ে সরাসরি বিভিন্ন মাছের দাম জানতে পারি, কিংবা মোবাইল করে মাছ বিক্রেতার কাছ থেকে বিভিন্ন মাছের দাম জানতে পারি। যদি ইন্টারনেটে আমাদের বাজারের বিভিন্ন মাছের দাম দেওয়া থাকে তাহলে ইন্টারনেটেও মাছের দাম জানতে পারি। কম্পিউটারকে কী কী কাজে ব্যবহার করা যায়? প্রথমে কম্পিউটার হিসাব নিকাশ করার জন্য তৈরি হলেও এখন কম্পিউটার নানা ধরনের কাজে ব্যবহার করা হয়। কম্পিউটারের সাহায্যে যে কাজগুলো করা যায়, এক, কম্পিউটার ব্যবহার করে লেখালেখি অর্থাৎ কম্পোজের কাজ করা যায়, দুই, ছবি আঁকা যায়, তিন, গান দেখা ও শোনা যায়, চার, গণিতের জটিল সমস্যার সমাধান করা যায়, পাঁচ, ইন্টারনেট ব্যবহার করা যায়, ছয়, ছবি দেখা যায়।